বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। গত 10ই এপ্রিল সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন 41টি কেন্দ্রে। এই নির্বাচনের খবরের শিরোনামে ছিল কোচবিহার। কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর রাইফেল থেকে বেরোনো গুলিতে নিহত হয়েছে 4 জন। এই খবর ছড়িয়ে পড়তে উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। শাসক দল নিজেদের সমর্থক দাবি করে এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সারা রাজ্য জুড়ে কালো ব্যাচ পরে মৌন মিছিলের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের। এমত অবস্থায় 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল করা হয় 25 নম্বর ওয়ার্ড সংলগ্ন গুপ্তা লেন থেকে গিরিশ পার্ক পর্যন্ত। তৃণমূল কংগ্রেস নেতা চন্দন দের উদ্যোগে এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে কালো ব্যাচ পরে অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার হন উপস্থিত সকলেই। এর পাশাপাশি জোড়াসাঁকো কেন্দ্রে নির্বাচনের জন্য বুথ কমিটির মিটিংও হয় এই দিন। व्यक्ति से केवल मटेरियल देके वहां से निकलना नहीं, उससे बात करना है। आप सब लोग पार्टी से जुड़े हुए हैं, आप सब लोग अपने अपने पार्ट के लोगों की समस्याओं को सबसे पहले सुनते हैं और आप ही लोग अपने काउंसलर तक, अपने एमएलए तक, अपने एमपी तक उनकी बात पहुंचाने का पहला जरिया होते हैं। तो आप लोगों को उनसे बात करते वक्त उनको कन्विंस करना है कि भैया आपको तृणमूल कांग्रेस को वोट क्यों देना है, आपको जोड़ा फूल का बटन क्यों दबाना है, इसके ये कारण है। पर हमारी पार्टी ने आपके लिए 10 साल में ये काम किया है और आने वाले 5 साल में ये काम करेगी। दीदी के जो 10 अंगीकार हैं वो इन कैलेंडर। वंदे मातरम, वंदे मातरम, केवल कांग्रेस जिंदाबाद, ममता जी जिंदाबाद, मंत्र मदे संजीवन, वंदे मातरम, मंत्र मदे संजीवन, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद। এটা পূর্বপরিকল্পিতভাবে যেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলে আসছিলাম, নির্বাচন কমিশন থেকে যেভাবে নির্বাচন কমিশনকে পরিচালনা করছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এটাই স্বাভাবিক ঘটনা ঘটল। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটা প্রমাণিত হয়ে গেল, যে নির্বাচনে নির্বিচারে গুলি চালানো হলো, যে গুলি চালানোর জন্য ভিড় হাঁটানোর জন্য যদি দরকার পড়তো ফায়ার করতে পারতো ফাঁকা জায়গায়, কিংবা নিচুর দিকে করতে পারতো। আমরা দেখতে পাচ্ছি বুকের দিকে এম করে গুলি চালানো হচ্ছে। তাদের পূর্ব পরিকল্পিত যে চতুর্থ দফা নির্বাচনের পরে মানুষ যদি আর 4টে দফায় ভোট যেন না পায়, না নিতে পারে, দিতে পারে, তার জন্য এটা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। অবিলম্বে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, নয় কারণ নিরপেক্ষ নয়, এটাই আমরা বলছি। যখন কোভিডের মতন একটা মারণ রোগের পরিস্থিতি, তখন 8 দফায় নির্বাচন করাটা, যেখানে তামিলনাড়ুতে 245 সেখানে একদিনে হতে পারে, পশ্চিমবাংলায় 294, কেন 8 দফায়? এটার উত্তর দিক নির্বাচন কমিশন। কারণ বিজেপির কাছে লোক সংখ্যা নেই, সমর্থন নেই, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে, বিহার থেকে লোক নিয়ে আসছে, তারা একসঙ্গে নির্বাচন করতে পারবে না। এক জায়গার লোক আরেক জায়গায় নিয়ে যেয়ে সন্ত্রাস তৈরি করছে। আমরা কোনোদিন দেখিনি হুগলি জেলাকে দুবার নির্বাচন করতে, আমরা কোথাও দেখিনি হাওড়া জেলাকে দুবারে নির্বাচন করতে। বারবার আমরা দেখতে পাচ্ছি একটা জেলাকে দুবার নির্বাচন করানো হচ্ছে, দুদফায়। তাতে কি হচ্ছে, এক জায়গার লোক আরেক জায়গায় যেয়ে গণ্ডগোল যাতে পাকাতে পারে, এটার জন্যই এটা করা হচ্ছে। এবং বিজেপির জনসমর্থন নেই, তারা সর্বশক্তি দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে, ইভিএম দিয়ে, হ্যাঁ সব শক্তি দিয়ে তারা এই বাংলা দখল করার চেষ্টা করছে। আমরা বাংলার ছাত্র যুবরা প্রতিজ্ঞাবদ্ধ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এর বিরুদ্ধে রুখব, এবং যে ঘটনা ঘটেছে আবারও রক্ত দিতে হলে আমরা রক্ত দেবো। সিপিএমের বামপন্থ সরকারকে সরাতে আমাদের অনেক শহীদ হয়েছিল, সেই সুজাতা দাস থেকে শুরু করে, মানস ব্যানার্জি থেকে শুরু করে, আপনার 21শে জুলাই 13 জন শহীদ, প্রত্যেককে রঘুনাথ তেয়ারি থেকে শুরু করে অনেকের জীবন গেছে, বিমলা দেশ হাওড়ার ব্রিজের জীবন গেছে, তো অসংখ্য জীবন আমাদের গেছে। তা সত্ত্বেও আমরা লড়াই করে বামপন্থকে সরাতে পেরেছি। আমরা এই বর্বর যারা ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করে,
এই বিজেপিকে আমরা চাই না, পশ্চিমবাংলায় কোনোভাবে আমরা তাদের ক্ষমতা আসতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে যাব। এই এই সরকার বারবার প্রমাণ করছে যে তারা মানুষের স্বার্থ বিরোধী। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত সম্পত্তি আজকে বেচে দিচ্ছে, রেল ব্যাংক থেকে শুরু করে বিমা সমস্ত সম্পত্তি। মানুষের নিরাপত্তা নেই, কালকে কি প্রত্যেকটা মানুষ টাকা রাখার জায়গায় এই সারদার মতো সংস্থায় টাকা রাখবে? চিটফান্ডের জন্মকালে এরাই তৈরি করছে, আজকে বেসরকারি হয়ে যাবে ব্যাংকগুলো, তাহলে মানুষ টাকাটা কোথায় রাখবে? বেসরকারির পরে কী হবে? না, টাকাটা রাখার পরে যদি সেই মালিক বিক্রি করে দেয় বা চিট করে চলে যায়, কোনো সাধারণ মানুষের আমানতটা নষ্ট হয়ে যায়। তাই আমরা চাই না এই আদানি আম্বানি অঙ্গুলিয়ানে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ আর আমাদের নরেন্দ্র মোদী যেভাবে চালাচ্ছে তাকে আমরা সরাতে চাই। এই নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা সেই জয় শুরু করতে চাই। গতকালের ঘটনার আজকে আপনার কী? আজকে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ সভা করছি এবং পদযাত্রা করছি, মৌন মিছিল করব এবং প্রতিবাদ জানাব, এবং আমাদের নেত্রী যে নির্দেশ দেবে আগামী দিনে সেই নির্দেশ অনুসারে আমাদের আন্দোলন চলবে।